ওয়েলকাম ওয়ান্স এগেইন। নাম্বার সিস্টেম নিয়ে আমরা যে আলোচনা আগের দুটো ভিডিওতে করেছি সেই আলোচনা আরো একটু এগিয়ে নিয়ে যেতে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, কো প্রাইম নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার। বাংলায় প্রাইম নাম্বারকে বলে মৌলিক সংখ্যা, কম্পোজিট নাম্বার হলো যৌগিক সংখ্যা, কো প্রাইম নাম্বার হলো পরস্পর মৌলিক সংখ্যা, ইভেন নাম্বার হলো জোড় সংখ্যা এবং অড নাম্বার হলো বিজোড় সংখ্যা। তো এই নাম্বার গুলো নিয়ে আজকে আলোচনা হওয়ার পরে ভিডিওর শেষে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আমি দেখাতে চলেছি, সেটা হলো এক থেকে একশোর মধ্যে প্রাইম নাম্বার কতগুলো আছে এবং সেগুলো কি কি, সেটা চট করে খুব তাড়াতাড়ি বার করার একটা ইউনিক টেকনিক। আশা করি এই টেকনিকটা তোমাদের খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং টেকনিক। এবং এই টেকনিকটা সাধারণত কোনো বইতে বা অন্য কোনো জায়গায় তোমরা হয়তো পাবে না, ফলে এই টেকনিকটা তোমাদের কাজে লাগতে পারে। লেটস স্টার্ট টুডেস টপিক। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এটা নিয়ে কোনো কিছু বলার আগে আরো একটা অন্য বিষয় নিয়ে একটু বলে নিলে ভালো হয়, সেটা হলো ফ্যাক্টর বা গুণনীয়ক। ফ্যাক্টর বা গুণনীয়ক কি? কোন একটি নাম্বারকে যে যে নাম্বার দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে সেই নাম্বারগুলো হলো ওই নাম্বারটি ফ্যাক্টর। দ্য নাম্বারস দ্যাট ডিভাইড আ নাম্বার পারফেক্টলি আর ফ্যাক্টরস অফ দ্যাট নাম্বার। ফর এক্সাম্পল সে 12, এই সংখ্যাটিকে আমরা যদি এক দিয়ে, দুই দিয়ে, তিন দিয়ে, চার দিয়ে, ছয় দিয়ে এবং বারো দিয়ে ভাগ করি তাহলে পারফেক্টলি ভাগটা মিলে যাবে। সো এই এক, দুই, তিন, চার, ছয়, বারো এই সবকটি সংখ্যা হলো বারোর ফ্যাক্টর বা গুণনীয়ক। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো এবং যেটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে হবে, এক এবং যে সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করছি সেই সংখ্যাটা, এই দুটো অলওয়েজ যে কোনো নাম্বারের ফ্যাক্টর, মানে কোন একটা নাম্বারে অ্যাটলিস্ট এই দুটো ফ্যাক্টর থাকবেই থাকবে। সো এই দুটো ফ্যাক্টর সব নাম্বারেরই থাকে, এছাড়াও আর অনেক ফ্যাক্টর থাকতে পারে। মৌলিক সংখ্যা হচ্ছে যাদের কেবলমাত্র এই দুটি ফ্যাক্টরই থাকে, অর্থাৎ কোন একটি সংখ্যা প্রাইম নাম্বার বা মৌলিক তখনই বলা হবে যখন সেই সংখ্যাটিকে এক দিয়ে এবং সেই সংখ্যাটি দিয়ে ভাগ করা যাবে, আর এমন কোন এক এবং সেই সংখ্যাটি ছাড়া আর এমন কোন সংখ্যা পাওয়া যাবে না যেটা দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করলে মিলবে, মানে আর কোন ফ্যাক্টর তার নেই। অর্থাৎ মৌলিক সংখ্যার দুটো ফ্যাক্টর, ধরা যাক সাত, এই সংখ্যাটিকে আমরা এক দিয়ে ভাগ করলে মিলবে অথবা সাত দিয়ে ভাগ করলে মিলবে, এ ছাড়া আর এমন কোন সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করলে সাত মিলে যাবে ভাগ। দেয়ার ইজ নো আদার নাম্বার দ্যাট পারফেক্টলি ডিভাইডস সেভেন, সো সেভেন ইজ আ প্রাইম নাম্বার। ওকে, এরকম প্রচুর এক্সাম্পল দেওয়া যায়, ফর এক্সাম্পল 11, 13, সে 29, 97 এন্ড সো অন। আমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে যে সংখ্যার কেবলমাত্র দুটো ফ্যাক্টর বা দুটো গুণনীয়ক থাকে, অর্থাৎ যে সংখ্যাকে কেবলমাত্র দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, এক এবং সেই সংখ্যাটা নিজে, সেই রকম সংখ্যাকে আমরা বলি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে কম্পোজিট নাম্বারটা কি? কম্পোজিট নাম্বারটা হলো যে সংখ্যা অন্তত পক্ষে তিনটি ফ্যাক্টর থাকবে, যে কোনো নাম্বারে দুটো ফ্যাক্টর তো থাকছেই, এক এবং সেই সংখ্যাটা নিজে, এই দুটো ফ্যাক্টর ছাড়া আর অন্য যদি কোনো এমন সংখ্যা থাকে যেটা দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ করলে মিলে যাবে, মানে যে সংখ্যাটি ওই সংখ্যাটির ফ্যাক্টর হবে বা গুণনীয়ক হবে, তাহলে সেই সংখ্যাটিকে বলা হবে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। যেমন যে উদাহরণটা আগে দিয়েছিলাম, বারো, বারো অবশ্যই একটা যৌগিক সংখ্যা। এইটাই হলো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মূল তফাৎ। এখন এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করার মতো, যেমন প্রথম যে সংখ্যাটা ফার্স্ট ন্যাচারাল নাম্বার সেটা কি? ওয়ান। এটা কি? ওয়ান এর একটাই ফ্যাক্টর, দ্যাট ইজ ওয়ান। আমি একটু আগে কি বললাম, প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর থাকতে হবে, দুটো, ওয়ান এর একটাই ফ্যাক্টর, সো বাই ডেফিনেশন ওয়ান কান্ট বি প্রাইম নাম্বার। আমাদের প্রাইম নাম্বার স্টার্ট হচ্ছে টু দিয়ে, টু ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার, দেন থ্রি নেক্সট প্রাইম নাম্বার, দেন ফাইভ, সেভেন, ইলেভেন, থার্টিন, সেভেন্টিন, নাইনটিন, ডট 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 ডট।
আমি ভিডিও শুরুতেই বলেছি এক থেকে একশোর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা চট করে কি করে বার করতে হয় তার একটা ইউনিক টেকনিক শেখাবো, তো সেটা আমি পরে বলছি। তো আমাদের এইখানে দেখতে হবে এই যে প্রাইম নাম্বার গুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা কেবলমাত্র দুটোই ফ্যাক্টর, এক এবং সেই সংখ্যাটি নিজে। সো দ্যাট ইজ কল্ড প্রাইম নাম্বার। নাও হোয়াট ইজ কো প্রাইম নাম্বার? কো প্রাইম নাম্বার মানে হচ্ছে দুটো এমন সংখ্যা যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই ওয়ান ছাড়া। ওয়ান কে আমরা কমন ফ্যাক্টর ধরছি না, বিকজ ওয়ান ইজ কমন টু এভরি নাম্বার। যদি দুটো নাম্বার এমন হয় যে তাদের কোনো কমন ফ্যাক্টর সাধারণ গুণনীয়ক নেই তাহলে সেই দুটো নাম্বারকে বলা হবে কো প্রাইম নাম্বার। আরো সহজ ভাবে আমরা ব্যাপারটাকে বুঝতে পারি, আমরা যেমন কাটাকাটি করি, সাপোজ 12/15 কাটাকাটি করি, আমরা এটাকে কিভাবে কাটি? এইটাকে আমরা 3 দিয়ে 3 4 12 3 5 15 এই হলো এই 12/15 এই যে নাম্বারটা ফ্র্যাকশন ফর্ম, এর সিম্পলেস্ট ফর্ম হচ্ছে এটা। অ্যাকচুয়ালি আমরা কি করলাম, 3 দিয়ে 12 এবং 15 কে কাটলাম। নাও এই কথাটা হোয়াট ডাজ ইট মিন যে কাটলাম, কাটলাম মিন্স 3 হচ্ছে এদের এই দুজনের কমন ফ্যাক্টর, আর ফ্যাক্টর হচ্ছে যে নাম্বার এমন একটা নাম্বার যেটা ওই সংখ্যাকে ডিভাইড করবে পারফেক্টলি। সো 3 দিয়ে এটাকেও পারফেক্টলি ডিভাইড করা গেল, 3 দিয়ে এটাকেও পারফেক্টলি ডিভাইড করা গেল। ভগ্নাংশের ওপরে এবং নিচে দুটো সংখ্যার কমন ফ্যাক্টর 3, সুতরাং ওপরে এবং নিচে 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে যে নাম্বার গুলো পড়ে থাকছে সেটা হচ্ছে এইটা। এবং ভগ্নাংশের ওপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় বা গুণ করা হয় তাহলে ভগ্নাংশটির কোনো চেঞ্জ হয় না, ফলে 3 দিয়ে আমরা ওপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটিকে কেটে দিতে পারলাম। তার কারণ 3 হচ্ছে এই দুটো সংখ্যার কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক, অ্যাকচুয়ালি ওই কমন ফ্যাক্টর দিয়ে আমরা ওপর নিচে সংখ্যাকে ভাগ করে দিলাম। এই হচ্ছে রেজাল্ট। তাহলে 12/15 এর মধ্যে কমন ফ্যাক্টর কি? না 3। ওকে, না যে নাম্বারটা পেলাম 4/5 এটাকে আর কাটাকাটি করা যাবে কি? না যাবে না। কেন যাবে না? বিকজ কোনো কমন ফ্যাক্টর নেই। সো দিস টু নাম্বারস আর কো প্রাইম নাম্বারস, মানে যে নাম্বার গুলোকে যে দুটো নাম্বারকে আর কাটাকাটি করা যাবে না, এদের কোনো কমন ফ্যাক্টর নেই এক্সেপ্ট ওয়ান, ওয়ান ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর এদের নেই। তো যখন আমরা এসিএফ শিখবো বা গসাগু নির্ণয় শিখবো তখন দেখবো যে কো প্রাইম নাম্বার গুলো যেহেতু কমন ফ্যাক্টর কেবলমাত্র ওয়ান, এই জন্য কো প্রাইম নাম্বার গুলো বা পরস্পর মৌলিক সংখ্যা বাংলা যেটা বলে পরস্পর মৌলিক সংখ্যাগুলির গসাগু হয় ওয়ান, কেন? ওয়ানই তাদের একমাত্র কমন ফ্যাক্টর। সো যে নাম্বার যে দুটো নাম্বারের যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, এমন কোন নাম্বার যদি না থাকে ওয়ান ছাড়া যে ওই দুটো সংখ্যাকে ডিভাইড করতে পারে, তবে সেই দুটো নাম্বারকে বলা হয় কো প্রাইম নাম্বার। নাও যে কোনো দুটো প্রাইম নাম্বারই কো প্রাইম নাম্বার। সাপোজ 11 ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড সে 29 ইজ প্রাইম নাম্বার। সো 11/29 অবভিয়াসলি এরা দুজন 11 এবং 29 দুজনেই কো প্রাইম নাম্বার হতে বাধ্য, কেন এদের তো কোনো কমন ফ্যাক্টর থাকার কথাই না, কারণ এটা নিজেরাই প্রাইম নাম্বার, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু জরুরি নয় যে দুটো নাম্বার কো প্রাইম নাম্বার হতে গেলে তাদের নিজেদেরও প্রাইম নাম্বার হতে হবে, সেই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর থাকবে না, এটাই হলো একমাত্র শর্ত। ফর এক্সাম্পল একটু আগে যে সংখ্যাটা পেয়েছিলাম 4 এবং 5, 4 কিন্তু প্রাইম নাম্বার নয় বিকজ 4 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 4 কে 4 দিয়ে ডিভাইড করা যাবে, 1 দিয়ে ডিভাইড করা যাবে এবং 2 দিয়ে ডিভাইড করা যাবে, ফলে 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার, বাট 5 ইজ এ প্রাইম নাম্বার। কিন্তু 4 এন্ড 5 আর কো প্রাইম নাম্বার। সো আমরা দেখছি যে দুটো নাম্বার কো প্রাইম হতে গেলে তাদের দুটোকেই যে প্রাইম হতে হবে এমন কোনো মানে নেই, দুটো প্রাইম নাম্বার তো অবশ্যই কো প্রাইম নাম্বার হবেই, হতে বাধ্য, কিন্তু নট নেসেসারি যে দুটোকেই দুটো কো প্রাইম নাম্বার বলে তারা নিজেরাও প্রাইম হবে। যেমন আমরা যদি বলি সে 8 এন্ড 15, এই দুটো নাম্বারের কোনো কমন ফ্যাক্টর নেই, আমরা যদি 8/15 করি বা 15/8 করি কোনো কাটাকাটি করা যাবে না বিকজ কোনো কমন ফ্যাক্টর নেই, কিন্তু এরা এও কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা এও কম্পোজিট নাম্বার। তো এই যে এক্সাম্পল গুলো দেওয়া হচ্ছে এর থেকে পরিষ্কার যে কো প্রাইম নাম্বার হতে গেলে দুটো নাম্বারকে যে প্রাইম হতেই হবে তার কোনো মানে নেই, একমাত্র শর্ত হচ্ছে দুটো নাম্বারের কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক, সাধারণ কোনো গুণনীয়ক থাকবে না, অর্থাৎ এমন কোনো সংখ্যা থাকবে না যে সংখ্যাটা এই দুটো সংখ্যাকেই ডিভাইড করবে পারফেক্টলি। ওকে, সো দিস ইজ দা কনসেপ্ট অফ কো প্রাইম নাম্বার। নাও ইভেন নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার তো খুব সোজা, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমরা
অনেকেই জানি খুব সহজ কনসেপ্ট, জোট সংখ্যা মানে যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করা যায়, মানে দুই যাদের ফ্যাক্টর, অবভিয়াস ফ্যাক্টর, ঠিক আছে, দুই দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যায় তাদেরকে বলে জোট সংখ্যা, এবং যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলে বিজোড় সংখ্যা। এইটা হচ্ছে জোড় এবং বিজোড়, মানে ইভেন নাম্বার আর অড নাম্বারের কনসেপ্ট। নাও দুই দিয়ে ভাগ করা, যদি কোন সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে সেই নাম্বারটা কি হবে, প্রাইম নাম্বার হবে না কম্পোজিট নাম্বার হবে, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। খুব সাধারণ ভাবে চিন্তা করলে আমরা যদি প্রাইম নাম্বারের যে ডেফিনেশনটা আমরা কনসেপ্ট আমরা শিখলাম, সেখানে কি বলা আছে যে প্রাইম নাম্বারে দুটো ফ্যাক্টর হবে, এক এবং সেই নাম্বারটা নিজে। তাহলে যদি জোড় সংখ্যা হয় বা ইভেন নাম্বার হয় তাহলে তার তো তিনটে ফ্যাক্টর হতে বাধ্য, কি এক সেই সংখ্যাটা নিজে দ্য নাম্বার ইটসেলফ, এবং যেহেতু সংখ্যাটা ইভেন বা জোড় না জোড় সংখ্যা ফলে দুই হবে আর একটা থার্ড ফ্যাক্টর। সো কোন জোড় সংখ্যার পক্ষে প্রাইম হওয়া সম্ভব কি, স্বাভাবিক বুদ্ধিতে বলে না, কিন্তু একটাই মাত্র জোড় সংখ্যা বা ইভেন নাম্বার আছে যেটা প্রাইম, দ্যাট নাম্বার ইজ টু। টু ইজ দ্য অনলি ইভেন নাম্বার দ্যাট ইজ প্রাইম, দেয়ার ইজ নো আদার ইভেন নাম্বার এক্সেপ্ট টু উইচ ইজ আ প্রাইম নাম্বার। দুই তাহলে কি হলো, প্রথম মৌলিক সংখ্যা, প্রথম ফার্স্ট প্রাইম নাম্বার, নট অনলি দ্যাট দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। তো প্রথম বিজোড় মৌলিক সংখ্যাটা কি, অবভিয়াসলি ইট ইজ থ্রি। কোন কোন সংখ্যাগুলো আমরা জোড় সংখ্যা বলে চিহ্নিত করব, খুব সহজে, যে সংখ্যাগুলো দুই দিয়ে ডিভিজিবল বাই ডেফিনেশন, এবং যে সংখ্যাগুলোর শেষে হয় দুই বা চার বা ছয় বা আট অথবা শূন্য, দুই চার ছয় আট শূন্য যে কোনো সংখ্যার শেষে থাকলে সেই সংখ্যাটি অবশ্যই জোড় সংখ্যা হবে বা ইভেন নাম্বার হবে, এবং এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলো, এই ডিজিটগুলো, এই নাম্বারগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে সেগুলো অবশ্যই বিজোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা কখনোই প্রাইম হতে পারে না, এক্সেপ্ট টু, এক্সেপ্ট টু, কোনো জোড় সংখ্যা কখনোই প্রাইম হতে পারে না, মানে প্রাইম নাম্বার মানে অলওয়েজ সেটা একটা বিজোড় সংখ্যাই হতে হবে। দুইয়ের এক্সাম্পলটা যদি আমরা বাদ দিই, তার মানে এই নয় যে সব বিজোড় সংখ্যাই প্রাইম, ফর এক্সাম্পল নাইন বিজোড় সংখ্যা, ফিফটিন বিজোড় সংখ্যা, টোয়েন্টি ওয়ান বিজোড় সংখ্যা, থার্টি থ্রি বিজোড় সংখ্যা, অড নাম্বার, বাট এরা কিন্তু প্রাইম নয়, কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি ফিফটিন কে ফাইভ দিয়ে ডিভাইড করা যাবে, টোয়েন্টি ওয়ান কে থ্রি দিয়ে বা সেভেন দিয়ে ডিভাইড করা যাবে, থার্টি থ্রি কে থ্রি দিয়ে ইলেভেন দিয়ে ডিভাইড করা যাবে। সো দেয়ার আর মোর দেন টু ফ্যাক্টার ফর ইচ অফ দিস নাম্বার্স, সো দিস নাম্বার আর অড বাট নট নেসেসারিলি বি প্রাইম। এক থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং তারা কি কি সেটা বার করা, যে ইউনিক টেকনিকটা আমি দেখাও বলেছিলাম ভিডিও শেষে। বোর্ডে বেশ কিছু নাম্বার লেখা আছে, একদম কোণে দুটো নাম্বার লেখা আছে, টু অ্যান্ড থ্রি, টু হচ্ছে প্রথম প্রাইম নাম্বার, তারপরে হচ্ছে তিন, এই দুটোকে, দুটো প্রাইম নাম্বারকে, দুটো মৌলিক সংখ্যাকে আমি আলাদা করে লিখে রেখেছি। তারপর যে নাম্বারগুলো লেখা আছে প্রত্যেকটাই, সিক্স টুয়েলভ এইটিন টোয়েন্টি ফোর থার্টি করতে করতে আপ টু নাইনটি সিক্স, এই সবকটা হচ্ছে সিক্স এর মাল্টিপল উইদিন হান্ড্রেড, একশোর মধ্যে ছয় দিয়ে যে যে সংখ্যাগুলো ভাগ যায়, অর্থাৎ ছয়ের নামতা বা ছয়ের টেবিলে যে যে সংখ্যাগুলো থাকে সেই সেই সংখ্যাগুলো আমরা লিখেছি। লাস্ট সংখ্যা হচ্ছে সিক্স সিক্সটিন যা নাইনটি সিক্স, বিকজ সিক্স সেভেন্টিন যা ছয় সতেরো ওয়ান জিরো টু, দ্যাট এক্সিডস হান্ড্রেড, সো উইদিন হান্ড্রেড যতগুলো ছয়ের মাল্টিপল আছে সেগুলো আমরা লিখেছি। এরপর এই প্রত্যেকটা সংখ্যার আগের সংখ্যা আর পরের সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার আগের সংখ্যা আর পরের সংখ্যা আমরা লিখবো। ছয়ের মাল্টিপল যে নাম্বারগুলো ছিল উইদিন হান্ড্রেড তার আগের এবং পরের সংখ্যা সবকটাই আমরা লিখে নিয়েছি। এখন ছয়ের যে নাম্বারগুলো মাল্টিপল সেগুলো তো অবশ্যই কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, কারণ প্রত্যেকটা তো ছয় দিয়ে ডিভাইড করা যাবে, ছয় তো তাদের ফ্যাক্টর, থার্ড ফ্যাক্টর তো পেয়ে গেছি, ফলে এদের প্রত্যেক গ্রুপ প্রত্যেকটা নাম্বারকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, যেটা কোনোটাই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নয়। এইবার এই সংখ্যাগুলোর আগে আর পরে যে সংখ্যাগুলো লিখেছি তাদের মধ্যে পাঁচ এবং সাত বাদ দিয়ে, পাঁচের যত মাল্টিপল এবং সাতের যত মাল্টিপল পাঁচ এবং সাত বাদ দিয়ে সেইগুলোকে আমরা ক্যান্সেল আউট করে দেবো। পাঁচের মাল্টিপল মানে যে সংখ্যাগুলো শেষে পাঁচ থাকবে, ফর এক্সাম্পল দিস দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, ওকে, পাঁচের মাল্টিপল গুলো মানে পাঁচ দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যায় সেগুলো আমরা ক্যান্সেল আউট করে দিলাম, পাঁচটাকে শুধু রেখে দিলাম, পাঁচ একটা মৌলিক সংখ্যা। একইভাবে সাত যে মৌলিক সংখ্যাটা সেইটাকে রেখে দিয়ে সাতের যত মাল্টিপল আছে সেগুলোকে আমরা
বাদ দিয়ে দেবো এক এক করে। দেখা যাক সাতের মাল্টিপল এখানে কি আছে। সাতের মাল্টিপল এখানে এই যে সেভেন সেভেন যা 49, সেভেন ইলেভেন যা 77, সেভেন 30 যা 91। তাহলে পাঁচ এবং সাত বাদ দিয়ে পাঁচ এবং সাতের যতগুলো মাল্টিপল আছে এই লিস্ট থেকে বাদ দিলাম, বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে এইগুলোই হচ্ছে সেই সংখ্যাগুলো যারা এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা। লেট আস কাউন্ট দেম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর এই যে দুটো আগে লিখে রেখেছিলাম এই দুটো নিলে হচ্ছে 25। সো দেয়ার আর 25 প্রাইম নাম্বারস উইদিন 100। 25টা মৌলিক সংখ্যা আছে একশোর মধ্যে এবং তারা কি কি সেইগুলো আমরা দেখিয়ে দিলাম এই পদ্ধতির মাধ্যমে। পদ্ধতিটা সত্যি কি ইউনিক তাই না? এইটা যদি তোমাদের ভালো লেগে থাকে পদ্ধতিটা তোমরা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো। ওকে, তো আজকের মতো এই ভিডিও আমরা এখানেই শেষ করছি।